পাকিস্তানত আছিল নগাঁও ওয়াহিদা, আর অবশেষত পাকিস্তানে ওয়াহিদাক এড়ি দিছিল। আর পাকিস্তানে ওয়াহিদাক এড়ি দিয়া আজি তিনিটা দিন হল, আর তিনিটা দিনের পাছতো এতিয়া অসম আসি পোৱা খিদাই ওয়াহিদা বেগম, নগাঁও ওয়াহিদা বেগমে এতিয়া বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে যে তেখেতর মাতৃক তেখেতক সাক্ষাৎ করবলে দিয়া হওয়া নাই, আর তার পাছতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এতিয়া অসম আরক্ষী আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায় বিচাৰিছে ওয়াহিদা বেগমে। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর এই মুহূর্তত, এতিয়াও অসম আসি পোৱাহি নাই ওয়াহিদা বেগম। পাঞ্জাবৰ পৰা অসম সরকার আর অসম আরক্ষীক বিশেষ অনুরোধ জনাইছে এতিয়া ওয়াহিদায়। বিশেষ অনুরোধ জনোৱা দেখিবলৈ পোৱা গৈছে। পাকিস্তান সরকারে ওয়াহিদা বেগমক আজি এৰি দিয়া তিনিটা দিন হল, এৰি দিয়া আজি তিনিটা দিন হল যদিও অসম আহি পোৱাহি নাই, ভাৰতত ভৰি দিলে যদিও অসমলৈ আহিব পৰা নাই এতিয়া ওয়াহিদা বেগম। নগাঁও ওয়াহিদা বেগম আহি পোৱা নাই অসম, পাঞ্জাব আরক্ষীর চকীত ওয়াহিদার মাতৃক আরক্ষীয়ে আবদ্ধ করে রখার অভিযোগ উত্থাপন হয়েছে। আর কইনাক আদরিবলে ওয়াঘাত উপস্থিত হয়েছিল ওয়াহিদার মাতৃ আর পরিয়াল, আর উপায়ন্ত হয়ে এটা মুখ্যমন্ত্রী আর নগাঁও আরক্ষীক সহায় বিচারিছে ওয়াহিদা বেগমে। ওয়াঘা সীমান্তর দুয়ারে ভারত সরকারক পাকিস্তানে যেহেতু অর্পণ করেছিল ওয়াহিদাক, আর সুদীর্ঘ দেড়টা বছরের অন্তত ওয়াহিদা আর এগারো বছরীয় পুত্রে ভরি দিছিল এটা ভারতত ভরি দিছে। ভারত সরকারে ওয়াহিদা গ্রহণ করার পাছতে করেছিল স্বাস্থ্য পরীক্ষা। 2022 সনের নভেম্বর মাহর পর পাকিস্তানক কারারুদ্ধ হয়ে আছিল, পাকিস্তানত কারারুদ্ধ হয়ে আছিল নগাঁওর ওয়াহিদা বেগম। ওয়াহিদা নির্দেশের সম্পর্ক মাতৃয়ে নগাঁও সদর থানা তরিছিল গোচর, আর ভারত সরকারের তৎপরতাত ওয়াহিদাক মুকলি করে দিবলে বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার। আর তার পাছতো এতিয়া অসম আসি পোৱাহি নাই ওয়াহিদা, পাকিস্তানে এৰি দিলে যদিও অসম আসি পোৱাহি নাই ওয়াহিদা, পাঞ্জাব আরক্ষী চকীত এনেদরে এতিয়া আবদ্ধ হয়ে আছে বলে অভিযোগ উত্থাপন করেছে, আর ওয়াহিদার মাতৃক এতিয়াও এৰি দিয়া হওয়া নাই বলে অভিযোগ উত্থাপন করেছে ওয়াহিদা বেগমে। পাকিস্তান সরকারে ওয়াহিদা বেগমক এৰি দিয়া আজি তিনিটা দিন হল, তিনিটা দিন হওয়ার পাছতো নগাঁও ওয়াহিদা এতিয়া অসমলৈ আহিব পৰা নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করেছে। আর সামাজিক মাধ্যম যোগে এনেদরে এতিয়া অনুরোধ জনাইছে অসম আরক্ষী, লগতে নগাঁও আরক্ষী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকো অনুরোধ জনোৱা দেখিবলৈ পোৱা গৈছে ওয়াহিদা বেগমে। ওয়াহিদা বেগমে উল্লেখ করে কৈছে আমাক সহায় করক, উদ্ধার করক, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছো, আমাক সহায় করক বলে এনেদরে এতিয়া ওয়াহিদা বেগমে অসম আরক্ষী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায় বিচারিছে। মন্তব্য আছে ওয়াহিদা বেগমর, আমি সেই মন্তব্য আগবার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী স্যার, হিমন্ত বিশ্ব শর্মা দেবক মূল নমস্কার। আজি মই পাকিস্তানৰ পৰা ঘূৰি অহা তিন দিন হল, মই এতিয়া পাঞ্জাব চকীত মই আছো বন্দী হৈ। তেওঁলোকে যে মোক প্ৰশাসন আৰু আপোনাৰ অনুৰোধ কৰিছোঁ মোক যে ইয়াৰ পৰা মাক মোক গতাই দিয়ে, মোৰ মাৰ লগতেই আছে, মোৰ মাক যে গতাই দিয়ে। আৰু মই অনুৰোধ ইমানেই যে মই আজি পাঞ্জাবৰ পৰা আহি মই ইয়াতে আছোঁ, আর তিনদিন হয়ে গেল, কোনো পুলিশ প্রশাসনে মোজে অনুরোধ করেছো মোজে মাক গতাই দিয়া ব্যবস্থাটো করে দিয়ে, মোক মাক গতাই দিয়া ব্যবস্থাটো করে দিয়ে। মই পাঞ্জাব পুলিশ চকীত মই বন্দী হয়ে আছো, আর মই মুখ ডাঙরিয়া চৰণক মই অনুরোধ করেছো মোক মাক গতাই দিব। পাকিস্তান নগাঁও বৰ্ডাৰৰ মোৰ মায়ে লৈ আহিছে, মই এতিয়ালৈকে পুলিচ কাষ্টিত আছো, মোক তেওঁলোকে মাক গতাই দিয়া নাই। আপোনালোকে অনুগ্ৰহ কৰি মোক কিবা এটা কৰি মাক গতাই দিয়ক আৰু মই অসমলৈ ঘূৰি যাব পাৰোঁ। মাননীয় মহন্ত হিমন্ত মহন্ত ছাৰৰ ওচৰত মই অনুৰোধ যে মোক আপুনি মোৰ মাক গতাই দিবলৈ পাঞ্জাব পুলিচ কাষ্টিত মই আছোঁ, আৰু মই বহুত কষ্ট দি বহুত কষ্ট পাই আছোঁ। বিশেষকৈ মই আজি টায়াৰ্ড হৈ আছোঁ, মই 29 তারিখে মানে আজ বগা বর্ডার ক্রস করে মানে পাঞ্জাব চকী আরক্ষীর আছো, পুলিশ প্রশাসনের আরক্ষীর ওসর মানে অনুরোধ করেছি যাওয়ার রাস্তাটা বগাই দিয়ে আর মো মাক যে গতাই দিয়ে। বহুত ডিস্টার্ব হয়ে আছো, এখন জায়গা পরে মানে একটা জায়গা মানে বন্ধু হয়ে আছো, অতি সোনকালে যে আপনাদের ঘুরাই লিয়ে যায়। মানে আপনার অনুরোধ করেছি স্যার, অতি সোনকালে।